জানে যে সামনের বছর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে কিনা। 2026 সাল পর্যন্ত একটা রেড লাইন চলছে সারা বিশ্বে, IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের বড় বড় নেতা এবং ইউনাইটেড নেশনস এর বড় বড় নেতারা বলছে যে আগামী 2023 থেকে 26 পর্যন্ত সারা বিশ্বে একটা ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এটা অনেক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়। তো ওদের এই ভবিষ্যৎবাণীর পিছনেও কিন্তু তাদেরই ভূমিকা আছে, সারা বিশ্বে এই খাদ্য সংকটের পিছনে ওদেরই ভূমিকা সবচেয়ে বেশি। তারা পরিকল্পিতভাবে এই মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামনে অপেক্ষা করছে নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, একটা সামান্য ছোট যুদ্ধ ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধের ফলে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, সাপ্লাই আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর যদি এই যুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে কি হবে পৃথিবীর অবস্থা চিন্তা করেছেন? আমাদের মতো সম্পূর্ণ দেশ, উন্নয়নশীল দেশগুলো কি হবে চিন্তা করেছেন? এই যে সুযোগটা পাচ্ছি আমরা, আজকে বেঁচে আছেন, দিনের কথা শুনতে পারছেন, একটু কষ্ট স্বীকার করে শোনেন, আগামী দিনের কি ভরসা, নাও তো পেতে পারেন, হতে পারে না? তবে একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দুনিয়ার অবস্থা যতই খারাপ হোক না কেন, চতুর্মুখে যত ফেতনায় আসুক না কেন, এই সমস্ত ফেতনা এবং এই দুর্যোগের ঘন ঘটার পরে ইনশাআল্লাহ তাআলা অচিরেই সারা বিশ্বে ইসলামের সূর্য উঠবে ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী এটা যে এই সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষও হবে একজন নবীর হাতে, তার নাম ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম। এবং পৃথিবী ধ্বংস হবে না ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না মুসলিমরা এই জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলামিক খেলাফত কায়েম করে, তার আগ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনের সময়গুলো যত কঠিন হোক, তারপরে একটা সূর্যোদয় আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক সেদিন পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন, আমিন। প্রিয় ভাইরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো আমরা ঈমানের কথা শুনেছি, ঈমানের অনেক বয়ান শুনেছি, আকীদার বয়ান শুনেছি, আমরা শিরিকের বয়ান শুনেছি, বেদাতের বয়ান শুনেছি, হারাম হালালের বয়ান শুনেছি, আখিরাত জামান বয়ান শুনেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয়ে আমাদের মধ্যে খুব সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ইস্তেকামা, মানে ইসলামের উপরে, ইমানের উপরে, আমলের উপরে সুদৃঢ় থাকা কষ্টকর হচ্ছে, বুঝছে না? আমরা হয়তো নামাজ পড়ছি, আবার পা পিছলে পড়ে যাচ্ছে, আমরা হয়তো আল্লাহর রাস্তার সময় দিচ্ছি, দিনের কাজ করছি, আবার হঠাৎ পাপ করে ফেলছি, আমরা দুই দিন তিন দিন চার মাস এক মাস খুব ভালো দিনের কাজ করছি, হঠাৎ করে আবার পা পিছলে পড়ে যাচ্ছি, স্লো হয়ে যাচ্ছি। এই যে দৃঢ়তার অভাব, ইমান আকীদা আমলের উপর ইস্তেকামা বা দৃঢ়তার যে অভাব, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার দোয়া করি আমরা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া 'আল্লিমনা আত-তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কি হিসেবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলছেন, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই আদমকে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না, আবা ওয়াস্তাকবার, ইবলিস অহরালেন ফেরেশতাদেরকে দিয়ে, কিসের কারণে? শারীরিক শক্তির কারণে না অন্য কোনো কারণে? বলেন, জ্ঞানের কারণে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, মহাবিশ্বের যত জ্ঞান আছে, যে জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিতে চান, এই জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তাকে, আদম আলাইহিস সালামকে, যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহীটা এসেছে এটা ছিল জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, পড়ুন আপনি সেই মহান রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আমরা যারা আছি,
বিশেষ করে উম্মতে মুহাম্মাদি আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি, জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করলে পরে আপনি ইস্তেকামা পাবেন বা আল্লাহর রাস্তায় ইমানের উপরে দৃঢ় থাকার তৌফিক পাবেন ইনশাআল্লাহ। জ্ঞান অর্জন করলে পরে আপনি আল্লাহর রাস্তায় ইস্তেকামা পাবেন, সুদৃঢ় থাকার শক্তি পাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখুন আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, কি উদ্দেশ্য ছিল, কি কারণে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, ভালো প্রশ্ন না? আচ্ছা, আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন ভালো প্রশ্ন একটা, যে খলিফা কাকে বলে? আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। আল্লাহ কি করে? খলিফা করে। তো এখন খলিফা কাকে বলে? আগে তো ভালো ছিল, সাউন্ডে কি সমস্যা? আপনি বুঝতে পারছেন না কথা, আগে তো ভালো ছিল, ইকো কমায় দেন, বেস কমান, আর সাউন্ড কমায় দেন, এভাবে তো লেকচার দেওয়া যাবে না, প্রত্যেক পদে পদে বাধা পাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান খুব বেজার আজকে, কারণ হচ্ছে যে আপনারা দিনের অনেক দিন পাগল মানুষ এখানে একত্রিত হয়েছেন, দিনের কিছু কথা শোনা যাবে, জানা যাবে, ইনশাআল্লাহ শেখা যাবে, আমল করা যাবে, এতে সবচেয়ে বড় ক্ষতি হবে কার? শয়তান। এই কারণে শয়তান আজকে খুব বেজার। শয়তান এখানে মানুষের রূপ নিয়ে এসেছে, আবার জিনের রূপ নিয়ে এসেছে। এখানে জিন শয়তানও যেমন ঘোরাফেরা করছে চারপাশে, আবার মানুষের রূপ নিয়েও শয়তান এখানে আছে। তো উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিনটাকে ব্যাহত করা। আমরা সবাই মনে মনে এটা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যে পয়েন্টটা বলছিলাম, দেখুন আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে খলিফা করে পৃথিবীতে পাঠিয়ে, কি করে পাঠিয়েছেন? দিনের কথা হচ্ছে, এখানে একটা কথা উঁচু উঁচু স্বরে কথা বলা যায় না, যেখানে দিনের কথা হয়, আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সেখানে উচ্চ ভয়েসে কথা বলা যায় না। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে পৃথিবীতে কি হিসেবে পাঠিয়েছেন ভাই? খলিফা হিসেবে। আমরা বলছিলাম যে খলিফা কাকে বলে, খলিফা কাকে বলে, এটা আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনারাই বলেন আল্লাহর খলিফা কাকে বলে? আল্লাহর প্রতিনিধি, মাশাআল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলে সে আল্লাহর খলিফা কি না? আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলে না সে কি আল্লাহর খলিফা? সে কার খলিফা? শয়তানের খলিফা। বুঝতে পারছেন? খলিফার একটা সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন সূরা সাদের মধ্যে। কোন সূরায়? সূরা সাদ। আল্লাহ পাক বলছেন, একটা কথা বলে রাখি, আল্লাহ পাক আদম আলাইহিসসালাম ছাড়াও আরো একজন নবীকে কিন্তু খলিফা বলেছেন, সেই নবীর নাম কি? দাউদ আলাইহিসসালাম। মাশাআল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিসসালাম সম্পর্কে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কাকে করেছে? দাউদ আলাইহিসসালাম। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাস বিল হক। দাউদ, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এবং তোমার মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না, ঠিক আছে? ইন্নাল্লাযীনা এবং প্রবৃত্তির অনুসরণ তুমি করো না, নিশ্চয় যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, আর যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে, ঠিক আছে? এখন এখানে দেখেন আল্লাহ পাক দাউদ আলাইহিসসালামকেও খলিফা বলেছেন এবং আদম আলাইহিসসালামকেও খলিফা বলেছেন।
এই দুইজনের দায়িত্ব কি? পৃথিবীতে এসে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা এবং মানুষের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা, এই হলো খলিফার কাজ। যদি এখন পৃথিবীতে এসে আমরা আল্লাহর বিধানের পরোয়া না করি এবং আল্লাহর বিধান দ্বারা আমরা মানুষের মাঝে বিচার ফয়সালা না করি, আমরা আর আল্লাহর খলিফা থাকছি না। কথা ঠিক আছে? এখন আদম আলাইহিসসালামকে পরীক্ষা করা হলো, তাকে জ্ঞান শিক্ষা দেওয়া হলো, তার বুকের বা পাঁজরের হাড় থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে রাখা হয়েছে। জান্নাতে রেখে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আগে সেজদাও করিয়েছেন। একজন সেজদা করে নাই, তার নাম কি? ইবলিস। শয়তান সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি মা মানাআকা আন তাসজুদ ইজ আমারতুক, তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সেজদা করতে যখন আমি আদেশ করলাম? শয়তান যুক্তি দিচ্ছিল, খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তো আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমের চাইতে বেশি সুপিরিয়র, এটা যুক্তি ছিল কার? শয়তানের। মানে শয়তান বোঝাতে যাচ্ছে যে আল্লাহ আপনি যে আমাকে বলছেন যে আদমকে সেজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আমি কেন ওকে সেজদা করব? বরং আপনি ভুল বলছেন। শয়তানের বক্তব্যটা এমন যে আপনার বক্তব্য ভুল হে আল্লাহ, আমি ঠিক, নাউজুবিল্লাহ। এই অহংকার করার কারণে, আল্লাহ পাকের বিধানটাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী কি করলেন? জাহান্নামে করলেন। এখন আদমকে অভ্যস্ত করার জন্য আলাইহিসসালাম শয়তান কিন্তু চ্যালেঞ্জও করেছিল, করে নাই? শয়তান চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ করছে? যে ইয়া রব্বি আনজিলনি ইলা ইয়াউমিল বাসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, হায়াত দেন। ফাবিমা আগওয়াইতানি, যে আদমের কারণে আপনি আমাকে আজকে তাড়িয়ে দিলেন জান্নাত থেকে, লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকব। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। আমরা তো ভালো করে বোঝেন, এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করলো, আরো চ্যালেঞ্জ করলো, কি চ্যালেঞ্জ? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহি, আমি তার ডান দিক থেকে আসব, ওয়ান আইমানিহি ওয়ান শামাইলিহি, আমি তার সামনে থেকে আসব, ওয়ান খালফিহি তার পিছন থেকে আসব, ওয়ান আইমানিহি তার ডান দিক থেকে আসব, ওয়ান শামাইলিহি তার বাম দিক থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললে কথা? শয়তানের চ্যালেঞ্জটা শোনেন, আমাকে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আল্লাহ পাক বলেন ঠিক আছে দিলাম। এবার শয়তান বলছে যে আমি আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, আছে কি নাই? আছে। এরপরে বলছে আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন পিছন সব দিক থেকে আসব, বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকর গুজার পাবেন না। ও তার চ্যালেঞ্জের উপরে অটল আছে কি নাই? বেশিরভাগ মানুষ কি নামাজ পড়ে? না। বেশিরভাগ মানুষ কি হালাল খাচ্ছে? না। বেশিরভাগ মেয়ে কি পর্দা করছে? না। বেশিরভাগ কি আমরা যাকাত দিয়েছি? না। বেশিরভাগ মানুষ কি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে চলছে? না। তাহলে শয়তান যে চ্যালেঞ্জ করলো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগ কি আল্লাহ আপনি শুকরগুজার পাবেন না? ও সফল না ব্যর্থ বলেন? শয়তান সফল না ব্যর্থ? সফল। আল্লাহ পাক বলে দিলেন একটা কথা যে ওয়াকালিলু মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কিন্তু খুব কম হবে। কি হবে? কম হবে। এবং আল্লাহ পাক বলছেন আমার শুকরগুজার বান্দার তুমি কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন যে নিঃসন্দেহে বনু ইসরাইল 72টা দলে ভাগ হয়ে গিয়েছিল, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মতে মুহাম্মাদী ভাগ হয়ে যাবে 73টা দলে, কয়টা দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র মিল্লাত ছাড়া, মানে 72টা কাতার জাহান্নামে যাচ্ছে একটা মাত্র কাতার বাদ দিয়ে। সাহাবীরা বলছেন যে তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকটা আয়াত দিয়ে প্রমাণ করে সামনে যাই, সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বলছেন দেখো আমি বহু জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দেব, প্রচুর জিন প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব। কত সংখ্যাটা কেমন হবে? সহিহ বুখারীর একটা হাদিসে পাওয়া যায়
যে প্রত্যেক হাজারে 999 জন জাহান্নামে যাবে দাওয়াত দিবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন কিয়ামতের মাঠে, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করবে হে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে। চিন্তা করতে পারলেন? তার মানে এখানে একটা বিষয় বোঝার আছে, প্রত্যেক হাজারে 999 জন যে জাহান্নামে যাচ্ছে কি কারণে যাবে, কোন পাপের কারণে যাবে, কে বলতে পারবেন কোন পাপের কারণে যাবে? মাশাআল্লাহ, শিরকের কারণে। কারণ কি? কারণ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারে না, কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায় আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। যে কোনো গুনাহ, আপনি চুরি করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, জেনা করেছেন তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারে, আপনি নামাজ পড়েন নাই তওবা করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, যাকাত দেন নাই মাফ করতে পারেন, আপনি সুদ খেয়েছেন মায়ের সাথে জেনা পাপ না, এটা সুদের পাপ কি? মায়ের সাথে জেনার পাপ না, সুদ খেয়েছেন তারপরও তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন, কিন্তু শিরক করেছেন বিনা তওবায় মারা গেছেন এমন নামে শিরকের পাপ আছে আল্লাহ পাক মাফ করবেন না এমনটাই বলেছেন। বরং আল্লাহ পাক বলছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, মানে গুনাহ তোমার আসমান এবং জমিনের সমান হয়ে গেছে কিন্তু তোমার আমল নামায় কোনো শিরিকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তার মানে বুঝতে পারলাম যে শিরিকের পাপটা আল্লাহ পাক মাফ করছেন না, অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। তাহলে এই যে এতগুলো মানুষ জাহান্নামে যাচ্ছে, তাহলে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? বুঝতে পারছেন না? এবার তাহলে তাদের আমল নামায় নিঃসন্দেহে শিরিকের পাপ আছে। তার মানে এমন একটা যুগের মানুষ বেশি জাহান্নামে যাবে যে যুগের মধ্যে শিরিক দিয়ে ভর্তি। কথা কি বুঝতে পারছেন? এটা কোন যুগ? যে যুগের মধ্যে শিরিক দিয়ে সব ক্ষেত্র ভর্তি। আমি আপনাকে বলি, আপনার এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স শিরিক দিয়ে ভর্তি, আপনার এডুকেশনের মধ্যে, এডুকেশন সিস্টেমের মধ্যে শিরক আছে, আপনার ইকোনমিক সিস্টেম এর মধ্যে শিরক আছে, এমনকি মুসলিমরা এখন ধর্মের মধ্যেও শিরক করছে। পড়াশোনা বলেন, অর্থনীতি বলেন, জিওপলিটিক্স বলেন, সমাজ বলেন, ধর্মতাত্ত্বিক দর্শনগুলো বলেন, এগুলো এখন শিরিক দিয়ে ভর্তি। আর কোথায় কোথায় শিরিক আছে এটা ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকু বলে দিলাম এই বিশ্বটা এখন শিরিকি বিশ্ব চলছে, প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ দ্রোহিতা, প্রতিটা ক্ষেত্রে কি আল্লাহ দ্রোহিতা। আল্লাহ বলেছেন সুদ খেও না, মানুষ বলছে সুদ না খেলে কি এখন চলা যায়? আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম, মানুষ বলছে মদ খাওয়া হারাম কেন, এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ বলছেন সমকামিতা মহাপাপ, মানুষ বলছে এখন সমকামিতাও চলে, মানুষ আল্লাহ বলছেন পর্দা করতে হবে ফরজ, এখন বলছে না ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে হবে। মানে এই যুগটা হচ্ছে আল্লাহ দ্রোহিতার যুগ। আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তুমি সেই জ্ঞান অর্জন করো যা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এখন আমরা সারা জীবন পড়াশোনা করছি আল্লাহ খোদার নাম নাই, প্রতিটা ক্ষেত্র প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী ফয়সালা করছে না এরা জালিম, এরা ফাসিক, এরা কাফের। আর আমরা সারা বিশ্ব দিকে তাকিয়ে দেখছি এখানে ইসলামিক লজ এর কোনো বালাই নাই। তো প্রতিটা ডিপার্টমেন্ট শিরক। আপনাকে বোঝাই 999 জন মানুষ যে জাহান্নামে যাবে আমল নামে একটা কমন পাপ থাকবে, সেটা কি? আর এই শিরকটা মারাত্মক আকার ধারণ করবে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, কারণ এই সময় বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে মেনে নিবে, বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে মেনে নিবে, নাউজুবিল্লাহ। অল্প কিছু মানুষ হয়তো থাকবে যারা তাকে চিনতে পারবে যে না সে সত্যিকারের আল্লাহ নয়, সে মাসিহুদ দাজ্জাল। তো আপনাকে যুগ এবং জিজ্ঞাসা সম্পর্কে সচেতন থাকতে হবে। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের মাধ্যমে আমাদের পিতাকে সম্মানিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কিন্তু প্রথম জ্ঞানের ওহী করা হয়েছে। উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদের করণীয় হচ্ছে প্রথমে জ্ঞান অর্জন করা, কারণ আমরা এই পৃথিবীতে সাধারণ কোনো সৃষ্টি নই, আমরা আল্লাহ পাকের খলিফা, আমরা আল্লাহর কি খলিফা। আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলব, অন্যকেও সেই পথে আহ্বান করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অ্যাজ এ খলিফা আমাদের ফাংশন। আমাদেরকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন সেখানেই আমরা আল্লাহ পাকের বিধানের পরোয়া করব, আল্লাহ পাকের বিধানকে পাশ কাটিয়ে চলে যাব না ইনশাআল্লাহ। এখন
এটা বলা যতটা সহজ করা কিন্তু খুব কঠিন, তাই না? এটা বলা সহজ কিন্তু করা কিন্তু এতটা সহজ নয়। কিভাবে সহজ নয়? আপনি মুসলিমদের মধ্যে দেখবেন আমরা সবাই এক আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, একটা কেবলা, একটা কিতাব, তারপরে দেখবেন আমরা শতদা বিভক্ত না, এখন বিভিন্ন দল উপদল মতবাদ বিভক্ত না। উচিত ছিল আমরা ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু আমরা বিভক্ত। তো বলা সহজ ঐক্যের কথা, করাটা কঠিন না? কঠিন। মুসলিমদের কথা হচ্ছে যে মুসলিমরা পড়াশোনা করবে, দিনের ইলিম কালাম, এলেম কালাম শিখবে, শিখে মানুষকে শেখাবে এবং সমসাময়িক উপকারী জ্ঞানগুলো শিখবে। জেনারেল এবং ইসলামিক উভয় দিকে মুসলিমরা কি হবে? পারদর্শী হবে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুনিয়ার ফিকির যতটা বেশি করছি, দিনের জ্ঞানের ফিকির এতটা নাই। তো দেখেন, বলা সহজ করা কিন্তু কঠিন। আমরা আমাদের উচিত ছিল যে আমরা হালাল খাবো, আমরা সুদ ঘুষ দুর্নীতির কাছে যাবো না, এটা উচিত ছিল আমাদের। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? ম্যাক্সিমাম মুসলিমই এখন সুদ খাচ্ছে, খাচ্ছে না? ম্যাক্সিমাম মুসলিমই দেখা যায় ঘুষ ছাড়া জব হচ্ছে না, দুর্নীতি করতে হচ্ছে, অন্যের সঙ্গে আত্মসাত করছি আমরা, এবং এগুলোকে আমরা ইসলামের অংশ বলে মনেও করছি না, মনের মধ্যে আল্লাহ পাকের ভয়ও কাজ করছে না, মনে হচ্ছে একবার হজ করে আসবো সব গুণা মাফ হয়ে যাবে, তাই না? তো বলাটা কিন্তু সহজ, করাটা কি কঠিন। উচিত ছিল যে মুসলিম মহিলা যারা আছে সবাই পর্দা করবে, শারীরিকভাবে থাকবে। কিন্তু আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে দেখবেন সবাই যারা রাস্তায় ঘুরছে এরা মুসলিম পরিবারের মেয়ে, তারপরেও কাপড় চোপড়ে পর্দার কোনো বালাই ইসলাম ক্যাসিয়াত আরিয়া, কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে, ঘুরছে না? এখন এখন তো আমার অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে, এখন আবার প্রমোট করা হচ্ছে যে এভাবেই নাকি হাজার বছর ধরে আমাদের মা বোনরা নাকি কাপড় পরেছেন, আউযুবিল্লাহ। তো দেখেন, বলাটা সহজ করাটা কঠিন কেন? কারণ হচ্ছে ইমান আকিদা সুন্নাহ আমল এগুলোর উপরে চলাটা যতটা সহজ, দৃঢ় থাকাটা এতটা সহজ নয়। এটা হচ্ছে মূল কথা, আমরা ইস্তেকামার কথা বলছিলাম, দৃঢ় থাকাটা কিন্তু এতটা সহজ নয়। চলা যায়, আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি ভালো কাজ চাইলে করতে পারবেন, কিন্তু গোনা ছাড়াটা কিন্তু এত সহজ নয়। আপনি নামাজ পড়তে পারবেন, অনেক নামাজ পড়তে পারবেন, তাসবিহ ধারণ করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, কিন্তু সুদ ছাড়া এত সহজ নয়, হারাম রিজিক ছাড়া কিন্তু এত সহজ নয়। আপনার ওই যে চাকরি আপনি করছেন, যে ব্যবসা করছেন, ওখানে হারাম যেটা আছে এটা ছেড়ে দেওয়া কিন্তু এত সহজ নয়, এর জন্য কলিজা লাগে, লাগে না? লাগে। আপনি হজ উমরা করতে পারেন বছর বছর, কিন্তু প্রত্যেক বছর যাকাত বের করে দেওয়াটা এত সহজ নয়। মূল কথা হচ্ছে নেক কাজ করাটা যতটা সহজ, গোনা ছেড়ে দেওয়া কিন্তু এতটা সহজ নয়। ইস্তেকামা জরুরি। ইস্তেকামা মানে কি? দৃঢ়তা বা অবিচলতা। এখন আমরা আলোচনা করবো আজকে ইনশাল্লাহ অল্প সময়ে, যে কয়েকটা টিপস আমি বলবো যে কাজগুলো আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দিনের উপরে অবিচলতা সৃষ্টি করবে ইনশাআল্লাহ, এবং কিছু কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে, যেগুলো বর্জন করলে আমরা ইস্তেকামা পাবো ইনশাআল্লাহ। তার আগে একটা আয়াত তেলাওয়াত করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ পাক বলেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে মুসলিম মুমিনরা বলে যে আমাদের রব আল্লাহ, রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইস্তাকামু, এরপর এই কথার উপরে অবিচল থাকে, ইস্তাকামা আমাদের রব আল্লাহ, এটা বলার পরে আল্লাহ পাকের বিধানের উপরে অবিচল থাকে, সুম্মা ইস্তাকামু, তাদের কি হবে? তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসবে, রহমতের ফেরেশতা নেমে আসবে, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, এবং তারা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে মুমিন মুসলিমরা তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা যারা আল্লাহর ফেরেশতা আছি আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন যা তোমাদের মন চাবে, ওয়া লাহুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা আহ্বান করবে সবকিছুই পাবে তোমরা, নুজুলান মিন গাফুরুর রহিম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেহমানদারি হবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেকামার ফজিলত পেয়ে গেলাম, যদি আমরা ইস্তেকামা বজায় রাখতে পারি, আল্লাহর দিনের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের সাথে চলাফেরা করবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও তারা আমাদের সাথে হবে, মৃত্যুর পর পরে বলেও সাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতে আপনি যা ইচ্ছা তাই পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো এটা তো বললাম, কাজটা তো কঠিন, কি কি কাজ করলে আপনি ইস্তেকামা পাবেন? এক নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান, সেটা হলো
কায়মন বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করে ভিক্ষা চেয়ে দৃঢ়তা চেয়ে নিতে হবে। কায়মন বাক্যে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে, ইস্তেকামা দৃঢ়তা চাইতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটার সবচেয়ে সেরা দোয়া কোনটা? যেটা আমরা নামাজে করি, কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন। আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, একদম সোজা রাস্তা। কোন পথ? যেই পথে, যে পথে আপনি পরিচালিত করেছেন কাদেরকে? আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, মানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তাদের পথে আমাদেরকে চালাবেন না হে আল্লাহ, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। কারা এরা? কারা গজবপ্রাপ্ত পথভ্রষ্ট? হাদিসের মধ্যে এসেছে, আল মাগদুব হুমুল ইহুদি ওয়া দ্বাল্লিন হুমুন নাসারা। যারা মাগদুব তারা হচ্ছে ইহুদি, আর দ্বাল্লিন যারা তারা হচ্ছে খ্রিস্টান বা নাসারা। মানে আপনি একটু বোঝেন, প্রত্যেক ফরজ নামাজে এবং নফল নামাজে, সুন্নত নামাজে আপনি আল্লাহকে বলেন, আপনি আল্লাহকে বলেন যে হে আল্লাহ, আপনি আমাকে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ থেকে হেফাজত করো, আপনি বলেন, হয়তো আপনি অর্থ জানেন না। কিন্তু এই দোয়াটা করার পরেই যখন আপনি মসজিদ থেকে বের হয়ে যান, আপনার শিক্ষা জীবন ইহুদি নাসারা কেন্দ্রিক, আপনার অর্থনৈতিক জীবন ইহুদি নাসারা কেন্দ্রিক, আপনার পলিটিক্যাল লাইফ ইহুদি নাসারা কেন্দ্রিক, এমনকি ব্যক্তি জীবনের সংস্কৃতিও সব ইহুদি নাসারা কেন্দ্রিক। অথচ আপনি নামাজে বারবার বলছেন আমাদের, আমাকে আল্লাহ ওই পথ দিয়েন না, ওই পথ থেকে বাঁচান। এই হচ্ছে আমাদের অবস্থা। তো প্রথম ইস্তেকামা চাইতে হবে, এবং প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আমরা আল্লাহর কাছে এই সোজা পথ চাবো এবং তার উপরে সুদৃঢ়তা আল্লাহর কাছে চেয়ে নেবো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া করবো ইনশাআল্লাহ সেজদায় গিয়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়াটা করতেন। কোন দোয়া? তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি বলতেন আমার সাথে বলেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অর্থাৎ হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, আবর্তনকারী, আমার কলবটাকে তুমি তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। এই দোয়াটা বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পথে ইস্তেকামা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এর পাশাপাশি আমরা করব তওবা এবং ইস্তেগফার। আমরা আল্লাহকে বলবো আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ। তওবা করব এভাবে মন থেকে যে হে আল্লাহ, আমি সারা জীবনে তোমার যে বিরুদ্ধাচরণ করেছি বা তোমার যে বিধিবিধানের আমি পরোয়া করিনি বা ফরজ ওয়াজিব আদায় করি নাই, আমি এখন থেকে তওবা করছি যে আমি সমস্ত পাপ থেকে তোমার দিকে মুখ ফেরালাম ইনশাআল্লাহ। এবং আগামী যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তোমার এই বিধিবিধানের বাইরে আমি যাবো না ইনশাআল্লাহ। এবং আমি নিজে অনুশোচনায় ভুগবো যে কেন আমি এতদিন তোমার পথ থেকে দূরে ছিলাম ইনশাআল্লাহ। যদি আপনার মন থেকে তওবা বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তওবার মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে বান্দাকে ইস্তেকামা দান করেন, সুদৃঢ়তা দান করেন। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টে আসেন। দুই নম্বরটা হচ্ছে আপনার কলব, এই যে দেহটা দেখছেন এটা একটা রক্তের মাংসের দেহ, এই দেহটা কিন্তু অমর না। এটা কি অমর না? আপনার ভিতরে একটা কলব বার্তা বলে ব্যাপার আছে না? আছে। এই কলবটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। আরেকটা যখন পাপ করে তখন আবার দাগ পড়ে, আরো একটা পাপ করে আবার দাগ পড়ে। এইভাবে যখন আপনি গুনাহ করতেই থাকবেন তখন পুরো অন্তরটা কি হবে? কলুষিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো যখন আপনার কলব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তখন সেখানে আপনার হিংসা, আপনার অহংকার, হ্যাঁ, আপনার গীবত, আপনার আল্লাহ দ্রোহিতা, এই যে খারাপ রিপুগুলো আছে সবগুলো এই কলবে বাসা বাঁধবে। কখন বাসা বাঁধবে? যখন আপনার কলবটা কলুষিত হয়ে যাবে। আর কলুষিত হচ্ছে কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। তো এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহু তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেই কয়েকটা কাজ, যেই কাজগুলোর মধ্য দিয়ে আপনি আপনার কলবটাকে আল্লাহর রাস্তায় অবিচল রাখতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। এক নাম্বার,
বেশি থেকে বেশি ইস্তেগফার করা, যেটা আমি একবার বলে দিলাম। দুই নাম্বার, আল্লাহর জিকিরকে বাড়িয়ে দেওয়া। আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া বলতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, ঠিক আছে। এই যে জিকির আজগারগুলো সকাল সন্ধ্যা এগুলো পড়তে থাকলে আপনার কলবটা ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হবে, আল্লাহ পাক কলব পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি, এরপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি বাড়িয়ে দেন দেখবেন আপনার কলবের মধ্যে যত ময়লা এটা আস্তে আস্তে ঝরে পড়বে ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, এবং প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। কোরআন তেলাওয়াত করেন আপনার কলবের ময়লা ইনশাআল্লাহ চলে যায়, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর কয়েকটা কাজ কি, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, পরকালের ফিকির করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিতার চেতনা ভিতরে থাকা। বেশি বেশি কবর জিয়ারত করেন, মৃত্যুর কথা ফিকির করেন, পরকালীন চিন্তা করেন, আপনার কলবের মধ্যে যে নোংরা কলুষতাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা এগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যখন কলবটা পরিষ্কার হবে তখন আপনি কি করবেন, ইস্তেকামা পাবেন, আল্লাহ পাকের রাস্তায় দৃঢ়তা পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। এক নম্বর কি বলেছি, দোয়া তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে চেয়ে নেয়া, তারপর নিজের কলবটাকে কি করা, পরিচ্ছন্ন করা। তারপরে কি, তারপরে হচ্ছে হ্যাঁ কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারছেন, বিশৃঙ্খলা করছেন কেন, যারা উঠে যেতে চান ওই দিক দিয়ে পিছন দিয়ে চলে যান, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। যে যত বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা তার অন্তর তত পরিচ্ছন্ন হবে, আল্লাহর পথে ইস্তেকামা থাকতে পারবে। এরপরে যে কাজটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। কি করা ভাই, রাসূলের সুন্নতের উপরে আমল করা সারা দিন রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাগুলো আছে এইগুলোর উপরে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ তখন আপনি আল্লাহর পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এরপরে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে দিনকে কেন্দ্র করে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন যতটুকু পারেন। আপনাকে আল্লাহ পাক যতটুকু ইলম কালাম দিয়েছেন এটা দিয়েই আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে কি করবেন, নিষেধ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন। আর কি, আর হচ্ছে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এর মধ্য দিয়ে আপনি আল্লাহকে পাবেন। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ডাকো এবং চাও কিভাবে, সবরের সাথে এবং সালাতের মধ্য দিয়ে। যত নামাজ বাড়িয়ে দিবেন, জামাতে পাবন্দি করবেন, নফল বাড়িয়ে দিবেন, সুন্নত বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা দান করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে সামনের দিকে যাই, সেটা হলো দিনের এলেম অর্জন এবং প্রচার প্রসার। আপনি যত বেশি দিনের জ্ঞান অর্জন করবেন এবং প্রচার প্রসার ঘটাবেন ইনশাআল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে ইসলামের প্রতি ইস্তেকামা আসবে ইনশাআল্লাহ। এখন কয়েকটা বিষয় বলে শেষ করি, যে কী কী কাজ করলে আপনি, কী কী কাজ না করলে আপনি ইস্তেকামা পাচ্ছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরিক না করা। যদি আপনি শিরিক করেন ইস্তেকামা পাবেন না, যদি আপনার আমল নামায় শিরকের পাপ থাকে আপনি ইস্তেকামা অর্জন করতে পারবেন না। আর আমরা বারবার বলেছি যে মুসলিমরা এখন কথায় শিরিক করছে, কাজে শিরিক করছে, এবং মুসলিমরা এখন আকিদার মধ্যেও শিরিক করছে। কথায় কাজ এবং আকিদার শিরকের এই ক্লাসিফিকেশনগুলো জানতে হলে কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, এই বইটা পড়লে ইনশাআল্লাহ জানতে পারবেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। শিরিক করা যাবে না, ইস্তেকামা পেতে হলে শিরিক করা যাবে না। তারপরে কি করা যাবে না, বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কোনো প্রকার বেদাতের সংযোজন ঢোকানো যাবে না। যদি বেদাতই আমল করতে থাকেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। দুই, তিন হচ্ছে হারাম রিজিক। যদি আপনি হারাম রিজিকে অভ্যস্ত থাকেন বা লিপ্ত থাকেন, এই রিজিক দিয়ে আপনার যে দেহ এবং আত্মাটা গঠিত হবে এই দেহ আত্মা মন নিয়ে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। অতএব রিজিকের ক্ষেত্রে সচেতন হন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে সমস্ত হারাম রিজিককে ত্যাগ করে তওবা করে ফিরে আসেন, হালালে সন্তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অল্প আমলকেই জান্নাতের ওসিলা বানিয়ে দেবে ইনশাআল্লাহ। তিন নাম্বার বললাম হারাম রিজিক থেকে দূরে থাকে। চার নাম্বার, প্রবৃত্তির অনুসরণ না করা। প্রবৃত্তি মানে মন যা চায় তা করা, মন যা চায় তা করা যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই করতে হবে। এই পৃথিবীতে মানুষ হিসেবে আমরা কেউই স্বাধীন নই,
আমরা যে স্বাধীনতার কথা বলি না, ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে কোনো মানুষ স্বাধীন নয়, সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। তো যখন আপনি নিজের নফসের তাবেদারি করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, তার মানে আপনি স্বাধীনতার ভাব দেখাচ্ছেন, এর মধ্য দিয়ে আপনি শয়তানের দাসত্ব করছেন। এটা আপনাকে আল্লাহ পাক আল্লাহর পথে ইস্তেকামা দিবে না। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করলে পরে আল্লাহর পথে ইস্তেকামা আসে, নফসের প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনার আল্লাহর পথে ইস্তেকামা আসবে না। প্রবৃত্তি বলছে নামাজ পড়ার দরকার নাই, আজান হচ্ছে শুয়ে থাকেন, প্রবৃত্তি বলছে যে মাপে একটু কম দিলে কোনো সমস্যা নাই, আপনার প্রবৃত্তি বলছে সবাই তো সুদ খায় আমি খেলে কি সমস্যা, আর প্রবৃত্তি বলছে যে ওই সম্পদ এতটুকু নেওয়াই যায়, আত্মসাৎ করাই যায়, ঠিক আছে। তো এই যে প্রবৃত্তির কথাগুলো, প্রবৃত্তি বলছে পর্দা করার দরকার নাই, ফ্যাশন করে চলবো, প্রবৃত্তি বলছে আমরা টিকটক করি, প্রবৃত্তি বলছে আমরা ফ্রি মিক্সিং করি, হ্যাঁ আমার এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই, প্রবৃত্তি বলছে এগুলো। তো প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। আর কি, আর হচ্ছে দিনের জ্ঞানের অজ্ঞতা, দিনের ক্ষেত্রে জ্ঞানের অজ্ঞতা থাকলে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন না। আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ পাকের দিনটাকে মহব্বত না করা, আল্লাহর দিনকে মহব্বত না করা এবং দিনটাকে এগিয়ে নেওয়ার ফিকির যাদের মধ্যে নাই, তারা আল্লাহ পাকের রাস্তায় ইস্তেকামা পাবে না। এরকম আর অনেকগুলো কারণ আছে যেগুলো আল্লাহ আমাদের আল্লাহর পথে চলার ক্ষেত্রে জুয়েদের পথে বাধা সৃষ্টি করে। এখন সর্বশেষ যে জায়গাটাতে আমি শেষ করতে চাই সেটা হলো, দেখুন ইস্তেকামা অর্জন করলে পরে আমরা জান্নাত পাবো এবং ঈমানের উপর দৃঢ়তা পাবো, যদি না করতে পারি তাহলে আমরা আল্লাহর পথকে ছিটকে চলে যাব। এখন আমরা যে আল্লাহ পাকের খলিফা হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক যে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বের ফিকির যাদের মধ্যে নাই তারা কি আল্লাহর পথে দৃঢ়তা অর্জন করতে পারবে? পারবে না। এখন এই দায়িত্বগুলো কি কি, কি কি দায়িত্ব পালন করলে পরে আমরা আল্লাহর কাছে সম্মানিত হব এবং আল্লাহর দিনে দৃঢ়তাও পাবো, ইস্তেকামাও পাবো এবং ইনশাআল্লাহ তাআলা পরকালে জান্নাতও পাবো। অল্প কথা শেষ করছি, একটু ধৈর্য ধরে। এক নাম্বার, দেখুন আপনাকে দায়িত্ব কি দেওয়া হয়েছে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহপাক যে জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান আপনাকে শিখতে হবে। এটা প্রথম কাজ, জ্ঞান শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহপাক নাজিল করেছেন অসংখ্য আসমানি কিতাব, তার মধ্যে সর্বশেষ হচ্ছে আল কোরআন, এবং এই কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন পড়া, এর উপর আমল করা, এর প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই দায়িত্ব পালন না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে? যাবে। জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করে এটা প্রচার প্রসার করা। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, এই দিনটাকে আল্লাহর জমিনে প্রচার করে এগিয়ে নেওয়া। এই দায়িত্ব পালন না করলে কি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো? পারবো না। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনি পরিবারের কর্তা, আপনার পরিবারের কর্তা ঠিক আছে কিনা, হালাল রিজিক ঠিক আছে কিনা, সবাই নামাজে কিনা, এটা দেখার দায়িত্ব কার? আপনার। আপনি যদি পরিবারের উপরে দায়িত্ব পালন না করেন, আপনি আল্লাহর দিনের দায়িত্ব পালন করছেন না। আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আগামী প্রজন্মটাকে ইসলামের আদর্শে মানুষ করতে, যদি আপনি দায়িত্ব পালন না করেন আপনি প্রকৃতপক্ষে ইসলামের দায়িত্ব পালন করছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। যদি এই দায়িত্ব পালন না করি আমরা আল্লাহর কাছে ইস্তেকামা পাবো না এবং আল্লাহর জমিনে দিনও প্রতিষ্ঠিত হবে না এবং আমরাও আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন, দিনের উপর ইস্তেকামা অর্জন করার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে পরে দৃঢ়তা পাওয়া যাবে সেগুলো করার তৌফিক দান করুন, যে কাজগুলো করলে দৃঢ়তা থেকে ছিটকে যাবো সেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা, যে আমরা সবাই আজকে থেকে নিয়াত করি যে আমরা আজকে তওবা করলাম, জীবনে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ যেন মাফ করে দেন, এবং আজকের পর থেকে আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না ইনশাআল্লাহ। যারা নামাজ ছেড়ে দিয়েছে আজকে থেকে নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ, যারা নামাজ কাজা করেছি নামাজ কাজা আদায় করে দিব ইনশাআল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করি নাই শিখি নাই আজকে থেকে নিয়াত করবো শিখবো ইনশাআল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করা জানি প্রতিদিন এক পারা করে পড়বো ইনশাআল্লাহ, যারা সুন্নতের উপর আমল করছি করার ক্ষেত্রে আমরা হেয়ালিপনা করছি শক্ত করে নবীর সুন্নত আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, দাড়ি রাখেন নাই দাড়ি ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, টাকুর নিচে কাপড় পরছেন কাপড় উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ, যারা পর্দা করি নাই আজকে নিয়াত করবো যে আজকে বাসায় গিয়ে আমরা পর্দা করা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি এই সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে আমরা তওবা করবো এবং ঈমান আকীদা আমলের উপরে আল্লাহর কাছে দৃঢ়তা প্রার্থনা করে নিব ইনশাআল্লাহ। আবারও বলছি আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক
ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খলিফা করে পাঠিয়েছেন দুনিয়াতে, আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।